হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আচ্ছা টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আছি আলামিন আজ আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার আপনাদের ফোনের থেকে কাউকে ফোন দিলে নাম্বার গোপন করে একদম ফ্রিতে কল করতে পারবেন তবে এ জায়গায় একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনার ফোনে নেট কানেকশন চালু করে এই কাজটা করতে হবে তো কথা না বাড়িয়ে চলুন যে মূল ভিডিওতে দেখায় সেটা কীভাবে করতে হবে আপনি আপনার কাউকে বা আপনার বন্ধুকে বা কাউকে যদি আপনার ফোন দিতে চান আপনার নাম্বার গোপন করে ফোন দিতে পারবেন হ্যাঁ বিদেশি সার্ভার থেকে কীভাবে সেটা করবেন আমি সেটাই দেখা দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি কিছু সেটিং এর কথা এই জায়গায় বলবো কিছু সেটিং যদি আপনারা মিস করেন তাহলে এই কাজটা আপনারা করতে পারবেন না তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা অ্যাপটা ওপেন করব অ্যাপটা ওপেন করে আমি একটা অ্যাপের মাধ্যমে দেখাবো একটা ওপেন করে সব কাজগুলো আমি করে দেখাচ্ছি আমি যেভাবে যেভাবে করব ঠিক আপনারা সেইভাবেই করবেন তো আমি প্রথমে অ্যাপটা ওপেন করলাম অ্যাপটা ওপেন করার পর এরকম আসবে ডান্ডি বাম দিকে সোয়াইপ করবেন সোয়াইপ করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট গেট স্টার্ট এটার মধ্যে ক্লিক করবেন দেন এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে এই জায়গা থেকে আপনার সাইন আপ করতে হবে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে তো সাইন আপে ক্লিক করার পর পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন দেখেন এই জায়গা থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যে জায়গায় আসেন ওই যে কান্ট্রিটা সিলেক্ট করবেন তো তারপরে আপনাকে এই জায়গায় আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে মানে একটা মোবাইল নাম্বার দিবেন আমি আমার একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনার একটা মোবাইল নাম্বার এই জায়গায় ইউজ করবেন যেটা আপনার ফোনে ইউজ করা আসে বা অন্য কোথাও আসে কারণ একটা ওটিপি যাবে তো তারপর জিমেল অ্যাকাউন্ট দিতে চাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিতে পারবেন না দিলে কোনো সমস্যা নেই তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে নিলাম তো তারপরে আপনারা এই যে উপরে দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন তো এই কন্টিনিউ অপশন আপনাদের ক্লিক করতে হবে তো তার আগে আপনার এই জায়গায় একটা নাম সিলেক্ট করে নেবেন একটা নাম দিয়ে রাখবেন কারণ একটা নাম দিলে বেশি ভালো হয় আর কি তো একটা নাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন দেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এরকম আপনার জিমেলের ভেরিফিকেশনের জন্য একটা কোড পাঠানো হবে তো এটা না দিলেও কোনো সমস্যা নেই তো তারপরে আপনারা এই যে অ্যাক্টিভ নাও এটার মধ্যে ক্লিক করবেন তো যখন অ্যাক্টিভ করবেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার সাথে সাথে এরকম আসবে তো পারমিশন অ্যালাউ করে দিতে হবে কারণ সবগুলো পারমিশন এই জায়গায় অ্যালাউ করে দিয়ে আপনার কাজগুলো করতে হবে তো তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে অ্যাপের তো প্রথমে এই জায়গায় আপনার প্রোবাইল টোবাইল যাবে অনেক কিছু দেখতে পারবেন সাবসিডিংগুলো দেখতে পারবেন তো এই জায়গা থেকে আপনারা যেটা করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ক্রেডিট এটা থেকে আপনাকে ফ্রি ক্রেডিট নিতে হবে প্রথমে তো তারপর আপনাকে বাকি কাজগুলো করতে হবে আমি যেভাবে ফ্রি ক্রেডিটগুলো নিচ্ছি আপনাকে ঠিক এইভাবেই আপনারা ফ্রি ক্রেডিট নেবেন তো তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকমভাবে একটু সময় নেবে আর কি পেস্টা লুট হবে দেখতে পাচ্ছেন ক্রেডিটে আমার আসছে ফ্রি ক্রেডিট যেহেতু আসছে একটু সময় নিচ্ছে তো তারপরে আপনি ব্যাক করবেন ব্যাক করার পর আপনার এই যে ডেইলি যে একটা অপশন পাবেন ডেইলি এই ডেইলির মধ্যে আপনি ক্লিক করে আপনার এক কয়েন ফ্রি পাবেন মানে রেগুলার এক কয়েন ফ্রি পাবেন মানে প্রতিদিন এক কয়েন করে আপনাকে দেওয়া হবে এই জায়গা থেকে আর আরও কিছু সেটিং আছে সেগুলা থেকে আপনি কয়েন করতে পারবেন একদম ফ্রিতে সেটাও আমি দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো তারপরে অ্যাট এইরকম কিছু অ্যাড আসতে পারে অ্যাড আসলে এই যে নিচে দিকে ক্রস এই ক্রস এ ক্রস করবেন তো তারপরে আপনাদের সামনে যেটা এই যে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে এই বক্সটা সবুজ কালারের একটা বক্স এই বক্সটা আপনাকে ওপেন করতে হবে ওপেন করলে আপনার কিছু কয়েন এই জায়গা থেকেও ফ্রি পাবেন তো গেট আমি গেট নাও ক্লিক করলাম গেট নাও ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিছু কয়েন আমাকে এই জায়গা থেকে ফ্রি দেওয়া হয়েছে তো তারপর ব্যাক অপশন আসার পর আপনারা এই জায়গায় আপনার অনেকগুলো সেটিং পাবেন সবগুলো সেটিং আমি দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তার জন্য সব সেটিং আমি দেখাতে পারছি না এরকম অ্যাট আসতে বলে অ্যাট আসলে বয়ের কোনো কারণ নেই তো ওই যে উপরে দেখে দেখতে পাচ্ছেন ক্রস অপশন সেকেন্ডটা শেষ হওয়ার সাথে সাথে ক্রস অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ইয়ারটা চলে যাবে মানে ক্লোজ হয়ে যাবে তো তারপরে এই জায়গায় অনেকগুলো সেটিং পাবেন সব সেটিংগুলো আপনার এই যে ডেলি স্টার্ট এইগুলো থেকে আপনারা যেগুলো উপরে দেখতে পাচ্ছেন এগুলো থেকে আপনারা প্রতিদিন ফ্রিতে কয়ন করতে পারবেন একদম ফ্রিতে তো তারপরে আপনারা আরও অপশন পাবেন সেগুলো হচ্ছে এই যে এই জায়গায় গেম খেলে আপনারা আন করতে পারবেন কারণ গেম অপশনটা এই জায়গায় ওপেন করে আপনারা গেম খেলে করতে পারবো না আমি সবগুলা দেখাতে পারছি না কারণ সবগুলা দেখাতে গেলে সময়ের ভিডিওটা লং হয়ে যাবে আর সময়ও অনেক নষ্ট হবে তার জন্য আমি সব সেটিং দেখাতে পারছি না আপনাদের তো তারপরে বাকি কাজগুলো আমি দেখাচ্ছি তো তারপরে আপনাকে যেটা করতে হবে এই যে দিকে দেখতে পাচ্ছেন ভিডিওর একটা অপশন প্লে ভিডিও এটার মধ্যে ক্লিক করে আপনারা একটা ভিডিও প্লে করে সেটা থেকেও আপনারা কয়েন্ট আর্ন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও প্লে হয়ে গেছে অটোমেটিক ভিডিও একটা ভিডিও প্লে হয়ে গেছে এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে তো তারপরে আপনাকে এই যে উপরে দিকে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন এই ক্রস চিহ্নের মধ্যে ক্লিক করে এই সেকেন্ডটা শেষ হওয়ার সাথে সাথে ক্রস চিহ্ন ক্লিক করবেন তো তারপরে আপনারা এটা কেটে যাবে মানে আগের অপশনে চলে আসবে তো এইভাবে আপনাকে কয়েন ফ্রি পাবেন তো দেখতে পাচ্ছেন আরেকটা ভিডিও চলে আসছে তো তারপরে এই জায়গায় অনেকগুলো সেটিং আছে সবগুলো ফ্রি কয়েন আর্ন করার সেটিং তো তারপর ব্যাক আসলাম ব্যাক আসার পর আপনাকে এই জায়গায় এক এই দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টের মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার ফোনের যে কটা কন্ট্রাক্ট আছে সবগুলো দেখতে পাচ্ছেন তো ডিংটনের মধ্যে আপনারা আপনার ফ্রেন্ডস সার্কেলে যারা ডিংটন ইউজ করে তাদেরকে দেখতে পারবেন তাছাড়া বুকের মধ্যে আসলে আপনার ফোনের যে কয়টা কল লিস্টে নাম্বার বা আপনার অ্যাকাউন্টে সবগুলো নাম্বার দেখতে পারবেন তো তারপরে এই জায়গায় কল অপশান আসলে আপনাকে এই জায়গা অপশন আসতে পারে তো সোয়াইপ করে ডান থেকে যাবেন তো সোয়াইপ করার সাথে সাথে তো দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে তো এই জায়গায় আসার পর আপনাকে এই জায়গায় কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আপনি যে জায়গায় ফোন দিতে চান বা যাকে ফোন দিতে চান হ্যাঁ ওই কান্ট্রিটা এই জায়গা থেকে সিলেক্ট করবেন তো আমি বাংলাদেশটা রাখবো কারণ আমি বাংলাদেশে একটা ফোনে কল দিয়ে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো তো আমি বাংলাদেশ রাখলাম তো তারপরে এই জায়গায় আপনাদের যেটা করতে হবে নাম্বার টাইপ করতে হবে মানে আপনার যে ফোনে আপনার কল দিতে চান ওই নাম্বারটা এই জায়গায় ওঠাতে হবে তো তারপরে কল দিতে হবে আর কি তো এই জায়গায় আর একটা জিনিস ভালো হয়েছে আর কি সেটা হচ্ছে আপনারা এ অ্যাপ থেকে ফ্রিতে এসএমএসও করতে পারবেন তো তারপরে পারমিশন চলে পারমিশন এলাও করে দিয়ে এরকম আসতে পারে এরকম আসলে আপনারা বয় কোনো কারণে এই জায়গায় আপনাকে আপনার নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন ওই নাম্বারটা এই জায়গায় আপনার টাইপ করে ভেরিফাই করতে হবে তো আমি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সাইন আপ করেছি ওই নাম্বারটা এই জায়গায় দিয়ে ভেরিফাই করে নেব তারপরে আপনাদেরকে বাকি প্রসেসগুলো করে দেখাচ্ছি তো তারপরে আপনাকে এই যখন আসলে ও সরি এই জায়গায় ভুল হয়েছে সেটা হচ্ছে যে আপনাকে এই জায়গায় জিরো কেটে দিতে হবে কারণ জিরো ও বাদ দিয়ে আপনাকে কাজ করতে হবে কারণ অটোমেটিক দেখতে পাচ্ছেন প্লাস এই জিরো আসে তো এই জায়গা থেকে আপনাকে জিরো কেটে দিতে কাজ করতে হবে জিরো কেটে কন্টিনিউ দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে এরকম আসবে তো ওই জায়গায় আপনাকে ওপর থেকে দেখতে পাচ্ছেন যে একটা কুড দেওয়া হবে মানে অ্যাপ থেকে একটা কুড আপনাকে ভেরিফাইয়ের জন্য পাঠাবে ওই নাম্বারে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কুডটা চলে আসছে তো এখন আমি কোডটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবো তারপরে আপনাকে কল দিয়ে দেখাবো যে ফ্রিতে আসলে কল যায় কি না তো ওই জায়গায় ফ্রিতে মেসেজও করতে পারবেন কাউকে যদি ফ্রিতে মেসেজ করতে চান বা এস এম এস করতে চান সেটাও করতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে কোডটা দিয়ে আমি ভেরিফাই করে নিলাম কোডটা দিয়ে ভেরিফাই করার পর আপনার এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন ক্যাপচা কল যেটা সো এই ক্যাপচা কলে আপনাকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট থেকে আপনার এই ফোন অ্যাপ থেকে কল চলে যাবে যে নাম্বারটা আপনি কল দিতে চান ওই নাম্বারে কল চলে যাবে তো কল চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কল যাচ্ছে তো যখন আমি আমার একটা ফোনে কল দিয়েছি আপনাকে দেখানোর জন্য যখন আমার কল আসবে আর কি মানে আমার ফোনে কল আসবে তখন আমি কলটা রিসিভ করে আপনাকে দেখা দেখাচ্ছি এই জায়গায় তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কল একটু সময় নেবে পাঁচ দশ সেকেন্ডের মতো সময় নেবে বয়ের কারণ নেই তো দেখতে পাচ্ছেন কল চলে আসছে রিং ইন হচ্ছে এখন আমি ফোনটা রিসিভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি ফোনটা রিসিভ করবো তারপরে এই জায়গায় রিসিভ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেকেন্ডগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন আমি রিসিভ করেছি রিসিভ করার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় সেকেন্ড চালু হচ্ছে আর কি মানে সেকেন্ডগুলো উঠছে তো দেখতে পাচ্ছেন সেকেন্ডগুলো উঠছে এই ভাবে আসলে এটা থেকে ফ্রি কল করা হয় বা ফ্রি এস এম এস করা হয় এস এম এস অপশনে এসে এস এম এস করবেন ফ্রি অপশনে ফ্রি কল অপসানে এসে ফ্রি কল করবেন এই এইভাবে আপনার মূল কাজটা করতে পারবেন এই অ্যাপটা থেকে তো এইভাবেই মূল কাজ করে যেটা আপনারা করতে চান বা সেটাই করতে পারবেন তো অ্যাপটা কোথা থেকে পাবেন এখন চলুন সেটা দেখাই অ্যাপটা পাওয়ার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে কারণ অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তো আমি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর এই জায়গায় আমরা সার্চ করব মানে সার্চ অপশনে এসে সার্চ করব ডিংটন লেখে তো আমি যেভাবে লিখছি ঠিক এইভাবেই আপনারা লিখবেন লিখে আপনারা সার্চ করবেন বানান ভুল করবেন না কারণ বানান ভুল করলে অন্য অ্যাপ চলে আসতে পারে তাই এই বানানটা এইভাবে লিখবেন এইভাবে লিখে আপনারা বাকি কাজগুলো করবেন তো এ আইকনের অ্যাপটাই আপনারা ইনস্টল করবেন অন্য আইকনের অ্যাপ ইনস্টল করবেন না অন্য আইকনের অ্যাপ যদি আসে তাহলে ইনস্টল করবেন না এ আইকনের অ্যাপটাই ইনস্টল করে বাকি কাজগুলো করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিচে থেকে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি এইরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিবার হাজির হই তাই দয়া করে নিচে থেকে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে বা আপনার ভিডিও তৈরি করলে সেই ভিডিও নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যান একদম ফ্রিতে সেটা আপনি দেখতে পারেন তার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ